আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে, কেমন আছেন? তো আমি চরকা দিয়া গল্পটি আবার শুরু করছি। আগে আমি তিনটি এপিসোড শেষ করেছি, আজকে আমি এপিসোড চার দৃশ্য চার থেকে শুরু করব। এখানে একটা কথা বলে রাখি, এই চরকা দিয়া গল্পটি আমি লিখেছিলাম 2011-এ। তখন সবার নিশ্চয় মনে আছে একটা ঘটনা ঘটেছিল, যে মাদ্রাসায় মসজিদে পুলিশের একটা হামলা হয়েছিল, যেখানটা মানে পুলিশের বলা পুলিশ পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে হরকাতুল জিহাদের সন্ত্রাসীরা লুকিয়ে আছে। যাই হোক, আমার গল্পে এই মূল উদ্দেশ্য হচ্ছে, গল্পটা লেখা হয়েছে সামিনা নুরুদ্দিন নামে দুজন ভাই বোনের একটা সহজ সরল পটভূমিতে গ্রামের একটা গল্প লিখতে চেষ্টা করেছি। এখানে আসলে সরকার পক্ষ বা কাউকে হেয় করে বা হরকাতুল জিহাদি তাদের পক্ষে বলার ঠিক বলার জন্য প্রসঙ্গটা আনা হয়নি। এটা ওই সময়টাই ঘটনাটা ঘটেছিল, তাই গল্পে এই প্রসঙ্গটা চলে এসছে অনিচ্ছাকৃতভাবে। তো আর কথা বেশি না বাড়িয়ে আমি মূল গল্পে চলে যাই। দৃশ্য চার। নুরুদ্দিন দেয়ালের দিকে ফিরে মুখ ঢেকে বসে আছে, সে যেন এই মুখ কাউকে দেখাতে চাচ্ছে না। মাঝে মাঝে তার শরীরটা কেঁপে উঠছে কান্নার দমকে। সেলের ভিতরে আরও কিছু কয়েদির সাথে বসে আছে, একজন তার সাথে বারবার এসে কথা বলার চেষ্টা করছে। হুজুর, আপনি কী করেন, শিবির না হেফাজত ইসলাম নাকি হরকাতুল জিহাদ? হে আল্লাহ, কোন পাপের শাস্তি আমাকে দিতেছে? নুরুদ্দিন ডুকরে ওঠে, তারপর মনে মনে বলে, হ্যাঁ পাপ তো আমি করেছি, মিথ্যে বলেছি পুলিশের লগে, বলে সে কাঁদতে থাকে অবিরাম। হুজুর হুজুর বলে পিছন থেকে সেলের বাহির থেকে মনে হলো কেউ একজন ডাকছে নুরুদ্দিনকে। তাকাতে দেখতে পেল সকালের সেই ভালো পুলিশটা। নুরুদ্দিন দৌড়ে এলো তার কাছে। ভাইজান, আমার এখান থেকে বের করেন, আমারে বাঁচান ভাইজান। আল্লাহ খোদার কসম, আমি মাদ্রাসায় আরবি শিখাই, আমি ওদেরকে চিনি না। ওদের প্যাকেটে কী আছে আমি তাও জানি না। আমি শুধু ওদেরকে এক রাতের জন্য থাকতে দিয়েছি, অসহায় মনে হয়েছে বলে। আস্তে আস্তে, হুজুর আমি জানি আপনি নিরাপরাধ, কিন্তু বিপদে পড়ে গেছেন। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। কালকে সরকারি উকিল আসবে, আপনি এটা স্বীকার করবেন না যে ওদেরকে আপনি থাকতে দিচ্ছেন আপনার মাদ্রাসায়। তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে পুলিশের কাছে কেন মিথ্যে বলেছেন। আর এখন আপনার দরকার একজন ভালো উকিল, যে আপনাকে জামিনে ছাড়িয়ে আনবে। ভাইজান, আমি কোথায় উকিল পাব? আমি খুব গরিব মানুষ, মাদ্রাসায় পড়ায় 2400 টাকা পাই, বাড়িতে আমার মা আর একটা ছোটো বোন আছে, ওদের পড়ার খরচ দেওয়া, আমার কাছে আর কোনো টাকা পয়সা থাকে না ভাইজান, অনেক কষ্টে চলি। দেখি হুজুর কী করা যায় আপনার জন্য। সার্জেন্ট স্যারকে কিছু বলে লাভ নাই, অস্ত্র সহ ধরেছে তো। দেখি কালকে কমিশনার স্যার আসবে, উনি আবার অনেক ভালো মানুষ, মায়াদয় আছে, ওনাকে বলে যদি কিছু করা যায়। আপনি আমার ভাই, বাড়িতে আমার বয়স্ক মা, আমার ছোটো বোন পড়ালেখা করে, আমার সাহায্য করেন ভাই। আচ্ছা দেখছি দেখছি। এই যে ধরেন হুজুর, আপনার জন্য একটু তেহারি আনছি, আর একটা ফ্লাস্কে চা আছে। এখানে একজন সেন্ট্রি আছে, রহমত নাম, দরকার মনে করলে রহমতের কাছে খবর দিয়েন, আমি এসে কথা বলবো। খাওয়ার লাগবে না ভাইজান, আমি খাইছি, আপনি এগুলি নিয়ে যান। রেখে দেন, পরে খিদা লাগলে খাবেন, বলে জোর করে খাবারটা দিয়ে দিলেন। পরের দিন সকাল 10টা একজন সেন্ট্রি এসে সেলের দরজা খুলল, খুলে ডাকল, এই যে নুরুদ্দিন মিয়া, এদিকে আসো, সার্জেন্ট স্যার তোমাকে ডাকে। নুরুদ্দিন ভয়ে কাঁপতে কাঁপতে সেন্ট্রির পিছন পিছন রওনা হলো। ভিতরে ঢুকতে সার্জেন্ট জিজ্ঞাসা করলো, আপনার চা খাওয়া হয়েছে কি, খাবেন আমার সাথে? না বলে মাথা নাড়তে থাকে। কেন থাকবে না, থাকবে কেন? কলিং বেল বাজাতে একজন পুলিশ উঁকি দিয়ে বলল, জি স্যার, আমাদের দুজনের জন্য নাস্তা চা নিয়ে এসো, বলে তার হাতে টাকা দিলেন। আমার জন্য লাগবে না স্যার, কুণ্ঠিত হয়ে বলে নুরুদ্দিন।
অবশ্যই লাগবে। সকালে কি নাস্তা করেছেন? দেখেন, পুলিশকে আমাদেরকে আপনারা কত খারাপ বলেন, আমরা কি ততটা খারাপ? এখনো কি আপনার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করেছি বলেন? অথচ আপনি তো ধরা পড়েছেন অস্ত্রসহ আমাদের হাতে। স্যার, এসব আমার না। তাহলে এ ব্যাপারে কী বলবেন? আপনার ঘরে যে অস্ত্র পাওয়া গেছে। হঠাৎ মনে পড়লো মোহাম্মদের কথা, কারো কাছে স্বীকার যেন না করা হয় ছেলে দুটাকে তিনি থাকতে দিয়েছেন, কিন্তু এখন তার অস্বীকার করার কোনো উপায়ও নেই। পুলিশের সামনে থেকে তোরা পালিয়ে গেল। হে আল্লাহ, আমি মিথ্যে বলতে চাই না, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। নুরুদ্দিন উত্তর দিলেন ঘুরিয়ে, দেখেন ওই ছেলেরা কী করে, তাদের সাথে কী ছিল আমি কিছুই জানি না। ওরা শুধু আপনার আশায় কতক্ষণ আগে এসেছিল, দরজা ধাক্কা দিতে আমি খুলে দেই, তারপর বললো ওদের থাকার জায়গা নাই, যদি ওই রাতটা তাদের থাকতে দিতাম, এর মধ্যে আপনারা চলে আসছেন। আমি কিছুই জানি না স্যার ওদের সম্পর্কে। আমি আপনাকে মোটামুটি বিশ্বাস করলাম, পুরোপুরি করব তখন যখন আপনি আমাদেরকে সাহায্য করবেন এই দুজনকে ধরে দিতে। আজকে আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু পুলিশ সবসময় আপনাকে অনুসরণ করবে। পরবর্তীতে যখন ওই ছেলেরা আপনার কাছে আসবে, আপনার কাজ হবে ওদের যাওয়ার পথ বন্ধ করা এবং ওদেরকে আমাদের হাতে তুলে দেওয়া। এভাবে আপনি আপনার বিশ্বাস ফিরে পাবেন আমাদের কাছে, এবং পুলিশ এরপরে আপনাকে আর হয়রানি করবে না, সেটা আপনার কাছে আমার প্রমিস। হায়, কী করি আমি! নুরুদ্দিনের বুক থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠিক আছে স্যার, আপনি যা বলেন, এটা তো আমার কর্তব্য। দৃশ্যপাত। মার স্নেহময় হাসি দেখে সামিনার মনে সব মেঘ কেটে গেল। মাকে কাজে সাহায্য করতে গেল। তুই যা, ভালো করে পড় গা, তোর জন্য ভাত বসাই দে, ভাত খাওয়া যাস। না মা, তোমার এত কষ্ট করা লাগবে না, একটু মুড়ি দাও, পরীক্ষা দিয়ে আয়সা ভাত খাবো। 8টার মধ্যে রেডি হয়ে পরীক্ষার জন্য দেওয়ার জন্য কলেজের দিকে রওনা হলো সে। একটা মেয়ে কণ্ঠের আর্তনাদ শুনে নুরুদ্দিন তার পিছন পিছন দৌড়াতে শুরু করলো। জঙ্গলে কাটা গাছে তার খাত কেটে যাচ্ছে, পা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তার কোনো দিকে খেয়াল নেই। মনে হচ্ছে এই শটটা যেন সে অনেক শুনেছে, অনেক পরিচিত। হঠাৎ করে মেয়েটি তার দিকে পিছন ফিরে তাকালো। আতকে উঠলো নুরুদ্দিন, এ কী মুখ দেখলো! সবুজ রঙের এক করুণ মুখ, মুখটা করুণ স্বরে বলছে, ভাইজান আমারে বাঁচান। তো শুনতে শুনতে সে অজ্ঞান হয়ে পড়ে। দড়মড় করে ঘুম থেকে উঠে বসলো। কি অলক্ষণে স্বপ্ন রে বাবা, শয়তানের দেখানো স্বপ্ন। তারপর উঠে তাড়াতাড়ি 2 রাকাত হাজত নামাজ পড়লো। হঠাৎ চমকে গেলো এই কথা মনে করে, স্বপ্নের মেয়েটির মুখ সামিনার মুখ, তার প্রিয় ছোট বোনটি। হা হা রে, অনেকদিন দেখা হচ্ছে না। এই শুক্রবারে চৌধুরী সাহেবে বলে 3 দিনের ছুটি নিয়ে মা আর বোনরে দেখে আসবো ইনশাল্লাহ, সে ভাবছে। আজকে সামিনার পরীক্ষা শেষ হয়ে গেল, মনটা হালকা লাগছে। এখন বাজে 5টা, বাড়ির দিকে রওনা হচ্ছিল। কলেজ থেকে তার বাড়ি প্রায় 2 মাইলের রাস্তা। আজকে কোনো রিক্সা দেখা যাচ্ছে না, তাই সে হেঁটেই বাড়ির দিকে রওনা করল। কে একজন পিছন থেকে ডাকছে মনে হলো। তাকাতে দেখলো একটা ছোট ছেলে খালা খালা বলে চিৎকার করতে করতে ছুটে আসছে তার দিকে। কাছে আসতেই চিনতে পারলো আমিনা বুবুর ছোট ছেলে। তোমারে মা ডাকে বলে হাত ধরে টানা শুরু করলো। না রে, তোর মারে বল আজকে না, মা চিন্তা করবো, আরেকদিন মারে নিয়ে আসবো। দূর থেকে আমিনা বউর কথা শোনা গেল। সামিনা একটু এদিকে আয় তো কতক্ষণের জন্য। অগত্যা যেতেই হলো, বহু মা চিন্তা করবো, থাকতে পারবো না, থাকা লাগবো না, খালাম্মার জন্য একখান কাপড় রাখছিলাম, দাঁড়া। সামিনা অপেক্ষা করে আছে, আমিনা বুবুর কোনো খবর নাই, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আমিনা বুবু, আমিনা বুবু বলে জোরে ডাকতে ডাকতে আমিনা ছুটে এলো। আরে তোর জন্য খাবার বাড়ছে, রাঁধতে গিয়ে দেরি হইলো, সন্ধ্যা হয়ে গেছে, আমি খাইতে পারবো না। চিন্তা করিস না, তোরে হাসান পোষাই দিয়ে আসবো। ও নুরুভাই ফোন দিছিল, ফোনে তোরে চাইছিল, তোর কাছে আনতে আনতে ফোনটা কাইটে গেল, অন্যের ফোন দিয়ে করছে, তো ওই জন্য এখন আর করতে পারবো না। ভাইজান কি এখনও তোমার ফোন করে? কেন করে? সন্দিগ্ন স্বরে সামিনা জিজ্ঞাসা করে। হ্যাঁ, প্রত্যেক দিন করে, খিলখিল করে কিছুক্ষণ হাসলো আমিনা। ভয় পাস নাই, প্রথম ফোন করলো আমার বিয়ের পরে।
তোরে নিয়ে খুব টেনশন করতেছিল, বাড়িতে ফোন দিয়া না পাইয়া এখানে ফোন দিছে। কি জানি বাজে খোয়াব দেখছে তোরে নিয়া। আমিনাবুর বাড়ি থেকে বের হতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যার সময় বের হতে মনটা খচখচ করতেছে, কিন্তু মার চিন্তা করে আল্লাহর নাম নিয়ে সে বের হয়ে পড়ল। খালারে ফোন করে, তুই আমার লগে থাকবি আজ, বলল আমিনা। সামনে থাকতে রাজি হয় না মায়ের শরীরের কথা মনে করে। আমিনার দেবর জামিলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে গিয়ে আরও ধীরে হইল। দৃশ্য ছয়। রাত 8টা বাজে, নুরুদ্দিন নিজের হাতে রান্না করছে কই মাছের ঝোল, ইলিশ মাছ। রাকিব আর জাহিদ এসেছে, ওরা খেতে বসেছে। নুরুদ্দিন নিজের হাতে তাদেরকে খাওয়া বেড়ে দিচ্ছে আর বলছে, ভাই আপনারা আমার ছোটো ভাইয়ের মতো, আপনাদেরকে মনে মনে অত্যধিক পছন্দ করি, দয়া করে আপনারা এই বিপদের কাজটা ছাইড়ে দিয়া পড়ালেখা শেষ করেন ভাই যান। তারাও মাথা নেড়ে এটা সাপোর্ট করলো। হ্যাঁ নুরুদ্দিন ভাই, আমি আজকে রাকিবরে বলতেছিলাম, এরকম করে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতেছি। আমাদের বাবার কষ্টের টাকা দিয়ে হোস্টেলে থাকতেছে, পড়ালেখা না করে এসব করলে বাবারে কী জবাব দেব। হ্যাঁ নুরুদ্দিন ভাই, জানেন আপনি আমার বড় ভাইয়ের মতো দেখতে, শুধু ভাইয়ের দাড়ি চুল দাড়ি নেয়া চুল চোখ চেহারা সব আপনার মতো। আমার বাবা নয়, বড় ভাই আমাদের সংসার চালায়, বলে শার্টের হাতে সে তার চোখ মুছল। নুরুদ্দিন তার মাথায় হাত বুলিয়ে দিল, খাও খাও, ঠিক মতো খাও, আমারও যখন বড় ভাইয়ের মতো বলতেছো আমার কথা শোনো, এ পথ থেকে সরিয়ে আসো, আল্লাহর উপর ছাড়ি দেও সব। এমন সময় পুলিশের হুইসেলের শব্দে সারা শোনা গেল, পুলিশরা সারা মাদ্রাসা ঘিরে ফেলেছে। পুলিশ এসে দুজনের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। সার্জেন্ট বলল, ধন্যবাদ নুরুদ্দিন সাহেব সহযোগিতা করার জন্য। নুরুদ্দিনের মাথা একেবারে নিচু হয়ে গেল, তার থুতনি বুকের সাথে লেগে গেছে। সে তাকাতে পারল না রাকিব আর জাহিদ দুজনের দিকে। রাকিব শুধু এটা বলতে পারল, আপনারা আমি ভাই ডাকছি, আপনি আমার পুলিশে ধরায় দিলেন। নুরুদ্দিন এই কথার জবাব দিতে পারল না, দপ করে বিছানায় বসে পড়ল। তার বুক থেকে শুধু একটা দীর্ঘনিঃশ্বাস বের হলো, হে আল্লাহ এদেরকে রক্ষা করো। রাকিব আর জাহিদকে পুলিশের গাড়ি থানার দিকে যেতে থাকলো। রাকিব আর জাহিদ সহ পুলিশের গাড়ি থানার দিকে যেতে লাগলো। রাকিব জাহিদকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে নুরুদ্দিন সেই যে সিজদায় পড়েছে, রাত 3টা বাজছে, তার কোনোদিকে কোনো খেয়াল নেই, কান্নার ধমকে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। হে প্রভু, দিন দুনিয়ার আখেরাতের মালিক, এই দুটো বাচ্চাকে তুমি রক্ষা করো। সারা রাত সে সিজদায় পড়ে রইল। পরদিন সকালে মাদ্রাসায় পড়াতে এসে নুরুদ্দিন কিছুতেই মনোযোগ দিতে পারছে না, থেকে থেকে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বারবার মনে পড়ছে রাকিবের কথা, আপনি আমার ভাইয়ের মতো দেখতে। এতই তার মন খারাপ লাগতে লাগলো, সে না পারলো কোনো কিছু খেতে, না পারলো কোনো কাজে মনোযোগ দিতে। ঘরে বাইরে পায়চারি করতে করতে এক পর্যায়ে সে ভীষণ ক্লান্ত বোধ করল। সে বুঝতে পারল না যে কী করলে তার এই মন খারাপটা কাটবে। হুজুর হুজুর, জামাল চিৎকার করতে করতে ছুটে আসছে। কী রে বেটা, কী খবর? আপনার ফোন, জামালদের নম্বর মারে দিছে কোন জরুরি দরকার হলে ফোন করতে। ফোন কানে নিতে ওপাশ থেকে মায়ের গলা, বাবা নুরুদ্দিন কেমন আছো? তোমার নিয়ে বড় খারাপ খবর দেখছি গো বাবা, একটা মুরগি সৎকার দিয়ে আসলাম মাত্র। আমি ঠিক আছি আম্মা, আপনার শরীর কেমন? সামিনার পড়ালেখা কেমন চলে? ওরে ডাক্তার দেখাইছেন? এই তো সামিনা পাশেই আছে, কথা কও। ভাইজান আপনি কেমন আছেন? আমি আপনার জন্য আজকে রোজা রাখছি, শুকর আলহামদুলিল্লাহ। বোন তোমার শরীর কেমন আছে? তোমার কি কিছু লাগবো? না ভাইজান কিছু লাগবো না, আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। ফোন রাখার পর মনস্থির করে ফেলল, আর না এক্ষুনি জেলে যাবে, রাকিব আর জাহিদের সঙ্গে দেখা করে আসবে। টিফিন বাক্সে করে কালকে রাতে সব মাছ ভাত গুছিয়ে নিল। আহারে, ওরা ঠিক মতো খেতেও পারলো না। দেখি পকেটে কত টাকা আছে, 145 টাকা শুধু, পরোটা কিনলো, কলা আর চা 40 টাকা চলে গেল। এই যে ভাই রিক্সাওয়ালা, সামনে থানা তো যাবো, যাবেন? জি হুজুর। কত দিব আপনারে? 25 টাকা।
মন খারাপ হয়ে গেল নুরুদ্দিনের, রিক্সা নেওয়া যাবে না, তাহলে ওদের হাতে যে 100 টাকা দিবে ভাবছে সেটি আর দেওয়া যাবে না। অগত্যা সে হেঁটে যাওয়া স্থির করল। কিছুদূর হাঁটার পর শুনতে পেল পিছন থেকে কেউ ডাকছে, হুজুর আসেন আপনার নামাই দিয়ে। কিছুক্ষণ আগে সেই রিক্সাওয়ালা, না ভাই ঠিক আছে, এটুকু রাস্তা হাঁটতে হাঁটতে চলে যাব, এত রাস্তা কিভাবে হাঁটবেন, আপনার টাকা দেওয়া লাগবে না, হুজুর উঠেন হুজুর। কুণ্ঠিতভাবে নুরুদ্দিন রিক্সা এসে বসল। আপনার নাম কি ভাই রিক্সাওয়ালা ভাই, জিজ্ঞাসা করে নুরুদ্দিন। জলিল হুজুর। কে কে আছে বাড়িতে? এক মা ছিল, মরিয়া গেছে। থানায় পুছে পকেট থেকে 5 টাকা বের করে রিক্সাওয়ালাকে দিলে খুব লজ্জার সাথে। ভাই আমার কাছে আর আপনার দেওয়ার মতো কোনো টাকা নেই, বলল কুণ্ঠিতভাবে। এই টাকাই হবে হুজুর, দেন বলে সালাম দিয়ে রিক্সাওয়ালা চলে গেল। থানায় এসে যা শূন্য নুরুদ্দিনের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। থানায় যাওয়ার পথে নাকি তাদের সাথে পুলিশের দস্তাদস্তি হয়। জাহিদ এক পুলিশের বন্দুক কেড়ে নেয়, তার গুলিতে 2 জন মারা যায় এবং পাল্টা পুলিশের গুলিতে সে নিহত হয়। রাজীবের পায়ে গুলি লাগে এবং এই অবস্থায় এক পুলিশের বন্দুক দিয়ে তাকে গুলি করে সে পালিয়ে যায়। কথাগুলি বলছিল মোহাম্মদ, হুজুর আপনি একটু সতর্ক থাকবেন, রাকিব হয়তো বা আপনার ক্ষতি করতে আসতে পারে। নুরুদ্দিন তা নিয়ে মোটেও ব্যস্ত হলো না, আবেগ আর কান্নার ধমকে তার শরীর কাঁপছে। জাহিদ মারা গেছে, জাহিদ মারা গেছে, সে শুধু এটাই ভাবতে পারল। তো আজ এই পর্যন্তই, আমি 3টি দৃশ্য পড়েছি। নেক্সট এপিসোডে আমি 7 থেকে পড়ব, 6 শেষ হলো। তো অনেক অনেক শুভকামনা রেখে যায় সবার জন্য। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।